আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করেন এবং কম টাকায় বেশি এসএমএস অফার খুঁজতেছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমে কম টাকায় বেশি এসএমএস নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এর জন্য আপনারা কী করবেন, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত কিছু আপনারাও স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি সুমন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই এসএমএস অফারগুলো নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে ডায়াল প্যাডটা ওপেন করতে হবে। তো ডায়াল প্যাডটা ওপেন করার পর এখানে আপনারা একটা কোড লিখে আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করবেন। তো এখানে আপনারা লিখবেন *5#। তো ভালোভাবে কোডটা দেখে নিন, *5# লিখে আপনারা কী করবেন, আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করে দেবেন। তো এয়ারটেল সিমটাতে ডায়াল করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে 6 নম্বরে লেখা থাকবে এয়ারটেল এসএমএস বান্ডেল। তো আপনারা এখানে কী করবেন, 6 লিখবেন, 6 লিখে সেন্ড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনার দুটো অপশন দেখতে পারবেন, প্রিপেড পোস্টপেড। তো আপনাদের এয়ারটেল সিমটা যদি প্রিপেড হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার এয়ারটেল প্রিপেড অফারগুলো দেখতে পারবেন। এবং দ্বিতীয়তে রয়েছে পোস্টপেড। তো আপনাদের এয়ারটেল সিমটা যদি পোস্টপেড হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার এয়ারটেল পোস্টপেড এসএমএস অফারগুলো দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দুটো অফারেই দেখিয়ে দেবো। তো প্রথমটাতে রয়েছে প্রিপেড, এই অফারটা দেখানোর জন্য আমি এখানে ওয়াল লিখলাম। তো আপনারা ওয়াল লিখবেন, ওয়াল লিখে নিচের দিকে সেন্ড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এয়ারটেল যে প্রিপেড এসএমএস অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন মোট 60টা কিন্তু এসএমএস অফার রয়েছে। তো আমি এক এক করে আপনাদেরকে অফারগুলো বলে দিতেছি। তো এখানে প্রথম যে অফারটা রয়েছে, 2 টাকা 40 SMS 12 ঘন্টা মেয়াদ। এবং দ্বিতীয়তে রয়েছে 5 টাকায় 150 SMS 24 ঘন্টা মেয়াদ। এবং তৃতীয় যে অফারটা রয়েছে, 15 টাকায় 800 SMS 3 দিন মেয়াদ। 4 নম্বরে রয়েছে, 37 টাকায় 3000 SMS 6 দিন মেয়াদ। 5 নম্বরে রয়েছে, 47 টাকায় 4000 SMS 6 দিন মেয়াদ। এবং 6 নম্বরে রয়েছে, 57 টাকায় 5000 SMS 6 দিন মেয়াদ। তো শেষে যে 7 নম্বরে যে অফারটা রয়েছে এটা কিন্তু একটা চমৎকার অফার। দেখুন এখানে 25 টাকায় কিন্তু 1500 SMS রয়েছে 30 দিন মেয়াদে। তো এই এসএমএস অফারগুলো নেওয়ার জন্য আপনারা দেখতে পারবেন বাম সাইডে লেখা থাকবে 1 2 3 4 5 6 7 বলে। তো এখান থেকে আপনি যেই অফারটা নিতে চান সেই অফারটার সংখ্যাটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনি যদি 1 নম্বরটা নিতে চান সেক্ষেত্রে এখানে 1 লিখবেন, 7 নম্বরটা নিতে চাইলে এখানে 7 লিখবেন। তো এইভাবে লিখে আপনারা নিচের দিকে সেন্ড অপশন দেখতে পারবেন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের এই এসএমএস অফারগুলো চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এই এয়ারটেল প্রিপেড এসএমএস অফারগুলো আপনারা দেখতে পেরেছেন এবং আমি আপনাদেরকে দ্বিতীয় যে রয়েছে পোস্টপেড অফারগুলো সেগুলোও দেখিয়ে দেবো। তো এর জন্য আমি নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ব্যাক অপশন রয়েছে 0 লিখে আমি নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এরকম চলে আসলো। তো আপনাদের ক্ষেত্রে ওই পোস্টপেড অফারগুলো কিন্তু এরকম চলে আসবে। তো এখান থেকে 2টা অফার দেখতে পারবেন, এয়ারটেল পোস্টপেড অফার দেওয়া থাকবে। তো এখানে প্রথমটা দেওয়া রয়েছে 20 টাকায় 500 SMS 30 দিন মেয়াদ, এবং দ্বিতীয় নম্বরে দেওয়া রয়েছে 30 টাকায় 1000 SMS 30 দিন মেয়াদ। তো এই 2টা SMS আপনারা সবাই নিতে পারবেন আপনাদের এয়ারটেল পোস্টপেড সিমে। তো আশা করি এই এসএমএস অফারগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো নেওয়ার জন্য আপনারা এখানে যদি প্রথমটা নিতে চান সেক্ষেত্রে এখানে 1 লিখবেন, দ্বিতীয়টা নিতে চাইলে 2 লিখে নিচের দিকে সেন্ড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সাথে সাথে এই এসএমএস অফারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই এসএমএস অফারগুলো কিন্তু আপনারা সবাই আপনাদের এয়ারটেল সিমে নিতে পারবেন। তো কীভাবে নেবেন আমি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করি এই এসএমএস অফারগুলো সম্পর্কে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনও আপনাদের কোথাও কোনো কারণে বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, তাহলে তারাও এই বিষয়টি জানতে পারবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে কী হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে নিয়ে আসবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।